24 জানুয়ারি থেকে হসপিটালে আসলাম, প্রায় 24 দিন আইসিইউতে আসলাম। অনেক টাকা পরে আস্তে আস্তে রিকভারি করতাম, আর এরপরে নর্মাল ওয়ার্ডও নিয়েছিলাম। ডাক্তার নার্স আইসিইউতে তারা দুজন নার্স কন্টিনিউ আমার লগে আছে, আর এরপরে তো ওয়ার্ডও নিল, খুব লোক আফটার রাখছে, খুব খেজমত করছে তারা। আর আস্তে আস্তে তো হইলো যে আমি ঘর যাইতে পারবো, ও আমারে গড়ে দিল। যখন আমি ওয়ার্ডও আইছি, হওয়া পরে তো আর আত্মা খেয়াল হইল, মানে ই যত মানুষরে দেখলাম গিয়া, আমার যখন আইসি তো আসলাম আরও তিনজন মানুষ আছে, এরার খুব অবস্থা খারাপ, আর এরাও খুব কষ্ট করছে। ওরা পরে আত্মা সেন্টারে যেন এরা লাগে আমি কিচ্ছু করে দিতাম, সামহাও আমি একটা থ্যাংক ইউ দিতাম। নর্মালি তো ক্লাবস দেওয়া আমি সামথিং এলস কিছু করে দিতাম, ও থ্যাংক ইউ দিবার লাগে আমার আত্মা ক্যারিয়ার করতে একটা চ্যারিটি করি, করে থ্যাংক ইউর লগে যদি ফান্ডরাইজিং করতাম পারি, আর তাহলে যদি তোরা পয়সা উঠে তা আরও ভালো হইব। হাড়ে থ্যাংক ইউ দিতে চাই আপনার এনএইচএস রে আর ডাক্তার আর নার্স রে। ওকে, তারারে থ্যাংক ইউ দিতে গিয়া আপনি থিঙ্ক করছেন যে একটা ফান্ডরাইজিং যদি করা যায়, এটা কীটা ইন্সপায়ার করছে আপনার? ইন্সপায়ার করছে গিয়া টম মুয়ার স্যার, ক্যাপ্টেন টম মুয়ার, আর আমরা বদরুল ইসলাম চৌধুরী, তারা দুইজন এটা দেখিয়া আমি অত্যন্ত খুশি। আরও একটা আগে আমার খুব ইন্সপায়ার করছে, ওই আমি চেষ্টা করলাম, মানে আমিও ট্রাই করবো, তাহলে পারি আর না পারি আমি যা পারি আমার যে করবো। দেখ, আপনি তো বিগ একটা চ্যালেঞ্জ করে নিয়েছেন, কেন যে আপনি কইছেন যে 1 মিলিয়ন স্টেপ নিবে আপনার, এটা এবং সার্টেন একটা টাইমের ভিতরে আপনি কইছেন যে স্টেপটা নিতে, এটা কিলা পসিবল করবো? 19 দিনের মাঝে আমরা 1 মিলিয়ন স্টেপ টু ফাইট করবো, এটা নিমো আমার পরিবারটি জিকা করছি, আমার ওয়াইফ সৈয়দা, আমার ছেলে শাহ, আমার 2 নম্বর ছেলে আমান, আর আরও 2 জন সাজনা আর হাসিব, তারা বলছেন আমার এনেও হেল্প করো, আর তারা আমার লাগে স্টেপ নিতে। আমার যে শারীরিক অবস্থা আমি তো নিবার তো নাই, তো তারাও মেইনলি হড্ডা, আর ই মিলিয়ন স্টেপ তারাও নিবা, আমার পরিবারের সাহায্য হওয়ায় গিয়া আমি এটা ফুলফিল করতে পারতাম। এটা কিন্তু তারা অলরেডি স্টার্ট করে দিয়েছিল? জি, তারা স্টার্ট করেছিল। সো ফার কতটা স্টেপ নিয়েছে মনে হয়? তারা মনে হয় 50,000 নিয়েছে সো ফার। তো এটা কতদিনে নিয়েছ? এটা গত 5 দিনে। গত 5 দিনে 50,000। এখন আপনার যে এই যে উদ্যোগ, যেটা মহৎ উদ্যোগ, যেটা আমরা এটা বাংলাদেশি কমিউনিটি মিডিয়া থাকি কমিউনিটি থাকি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি, আপনি এত বড় সুন্দর একটা একটা উদ্যোগ নিয়েছেন, এটা আপনি বাংলা ভাষাভাষী কমিউনিটির স্পেশালি নট অনলি নিউক্যাসল, আপনি তো এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডের মানুষের কাছে আপিল করছেন, আপনি কীটা আপিল এক্সাক্টলি কীটা আপিল করতে চাই? এটা আপনি তো হই আমরা এটিএনের মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়া মাধ্যমে এটা আমরা বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা। আমি স্যারাম দুনিয়ায় সকল সতর্ক হইতা অবগত হইতা, ই যেন মহাবিমারি থাকে, করোনা ভাইরাস একটা ডেঞ্জারাস বিমার, তো এরা যে সতর্ক হইন লাগে আমি হসপিটাল দিয়াটা এটা হইয়া গেছে আমার, আজকে আমি আমার গৌরব হইয়া আপনারা বলে মারতাম পারতাম, তখন তারা যখন শুনবো তারা তোরা লিসেন করবো শুনবো যখন, আর স্পেশালি আমরা ব্ল্যাক এশিয়ান মাইনরিটি এথনিক, তারা মোর ডেঞ্জারাস, তারারে ম আক্রমণ করে, তারার ইমিউন সিস্টেম অত গুড নাই। এটার কারণ কিন্তু একটা বলবেন? এটা তো জানতাম না কারণটা কিতা, কিন্তু আমরা গভর্নমেন্টেও করে আমরা যে হসপিটাল ডাক্তার নার্স তারও এফেক্টেড হয়ে যায়, তো সামথিং রং উইথ আওয়ার জিন, তার কারণে যেন আমরা এটা বেশি আক্রমণ করে যাই। তো এরার লাগে স্পেশালি যেন এরা সতর্ক থাকতা, আর আমার বয়সটা তো তারা যদি দাম পারি তো তারা তোরা জরুরি। কিন্তু আমরা মানুষ যারা আছেন এথনিক মাইনরিটি হোক বা বাংলাদেশ স্পেশালি হোক, আমরা দেখছি যে মহামারীর সময় শুরু হয়েছে তখন স্পেশালি ইংল্যান্ডের বাংলাদেশির একটা বাংলাদেশি হইয়া মেইন স্ট্রিম মিডিয়া আপনার কইছে যে এটা বাংলাদেশি কমিউনিটি খুব বেশি এফেক্ট করে,
তারপরেও আমরা দেখলাম যে আমরা মানুষের মধ্যে একটা কনফিউজ আছে এই বেমারটা ঢুকে। এই বেমারটা আপনি নিজে উঠিয়ে আইসেন, আল্লাহ আপনারে সুস্থ করে ফিরে আনছে। আপনি সবটাকে কিতা হস্তটা বুক করছেন যে কতখান মারাত্মক আপনার মানে কিতা কিতা ফেস করছিল আপনি একটু বলবেন। খিলা পয়লা আপনি শুরু মানে এটা আপনি বুঝদা দেয় আপনি যে এফেক্টিভ হয়েছেন এবং এই যে 20 দিন 22 দিন আপনি হসপিটাল আসতা এটার হস্তটা একটু শেয়ার হবেন এগুলো। হসপিটাল যাওয়ার পরে পয়লা আমি মনে করছি আমি তো আর আইবো 2-3 দিন থাকি। যখন আইসিইউ হয়েছে তখন আমার মাইন্ড হয়েছে আমি কিবা না আর যাইতাম না, এই যে সিচুয়েশন দেখলাম আমার মৃত্যু কেন হইতে পারে আর জড়িত নাই। এই সময় কিন্তু আমার শ্বশুরিও আসলাম হসপিটাল, থানো সেম বেমার, তাইনো লাগার রুম আইসিইউ আমি। আর আমার মাইন্ডও আইলো জানে মনে হয় না, তো যত দিন যার অত কিন্তু মাইন্ডও বহুত জিনিস আইয়া হামাই যায়, একটা পরে একটা আইয়া হামায়, যেনে বহুত ধরনের নেগেটিভ জিনিস সকল আইয়। যেমন যেমন ধরলে অত লোকে আমি তো চিন্তা করছি যেনে অনু আপনার শেষ জীবন, আর আমার পরিবার দেখতাম নাই, কেউরে দেখতাম নাই, ওখান থেকে জীবন তখন গিয়া মনও দুর্বল হয়ে যায় আর আস্তে আস্তে গিয়া শরীরও জুয়ে যায় গিবাপ তিলায়। কিন্তু আমার কন্টিনিউ সাপোর্ট করছে আমার ওয়াইফে, শক্তি কিছুজন গিয়া আমার ওয়াইফে তাই আমার কন্টিনিউসলি ফোন করতা, ভিডিও কল করতা, আমি খাইরাম নি জোহর দাম নি সব তাই জো করতাম, নার্সকল লোকের মাত্রা ফোন করি করি, আর তান সাপোর্টে তান এনকারেজে আমি ফাইট করতাম পারছি। আর তাই নামারে লেটকেও করছেন না, কন্টিনিউ যে করছেন, আর তান্ডে আমি থ্যাংক ইউ দেই তাই নামারে এনকারেজ করার লাগে আজকে আমি ফিরিয়ে আইতাম পারছি, যদি তাই করতাম না তে আজকে কেউ নামিয়ে আই না। যার কারণে ইত্যা মান মাইন্ডও আইবার দিচ্ছেন না, তাই এভরিডে ফোন করছেন, ভিডিও কল করছেন, করিয়ে আমারে মোটিভেট করছেন মানে ফাইট করতাম, যদি তাই মোটিভেট করতাম না তে কী আমি গিয়ে পাবলাম। বহুত মানুষ হসপিটাল যায় বেমার পড়িয়া আনলে এরারে সাপোর্ট না হলে এরার বোর্ডে গিভ আপ দিলে, আর বোর্ডে ধরে আবার গিভ আপ লাগব আপনার অর্গানস হলে আর কিছু কথা হবে না। আর তো তাই আমার সাপোর্ট করা গিয়া লাইলে আমি একটা করে একটা পজিটিভ ফাইট করে করি আউট হইতে পারছি। কিন্তু লাগারুমও আমার শ্বশুরই আসলাম তাই কিন্তু ফার্সই না, তার লংস তোরা বেটার হয়েছে কিন্তু লংস থেকে তার ব্লাড স্ট্রিমও গেছে কি দাওয়াগের কারণে, তার ব্লাডও গেছে কি একবার তার ব্রেন হার্ট সাইড বাই দিটা গেছে কি, তারপর তাই তো মৃত্যু করলাম আর তাকে আমরা বিদায় দিলাম। তোমার জানি পড়েন তুমি তোমারটা জো করো আর আমরা আগে তোমারে জো করি কিতা কর্ম আমরা চলি আসি। এটা আপনার জীবনের একটা বহুত বড় একটা কষ্টের মুহূর্ত যে আপনি একটা একটা জায়গা থাকার পরে পাশাপাশি রুমে থাকার পরেও আপনার আপন জনদের আপনি বিদায় দিতে পারবেন না। ইটস এ স্যাড মহামারীত আমরা এই জিনিসটা বেশি ইয়ে করছি। নেক্সট স্টেপ হইল গিয়া আমি আমার সব মানব জাতরে আগত করতাম মানে এটা খুব জরুরি, এটা ডেঞ্জারাস বেমার আর সকলে ভ্যাকসিন নিতা, একমাত্র উপায় হলো যেটা সেই হওয়ার ভ্যাকসিন, যদি ভ্যাকসিন নেন না তে কিন্তু থাইন জো আসুন। আর স্পেশালি আমরা বাঙালি বাক্যা মানুষের নিরান তো এরা এই জিনিসটা নিতা, ভ্যাকসিন যদি নেই না তো তার নাম সেই হওয়ার মানে এই বেমারটা মাইট করবার আর কোনো উপায় নাই, আমরা বডিত ইনাফ জিও নাই যেন এই মাইটে
এটা এমনিতেই আপনার হামাইব হইতে পারত না, এটা দেখা যায় না ভগবানকে। কিন্তু একবার হামাই গেলে কি হে তার সত্তা ধ্বংস করিল। তো ভ্যাকসিনটা যদি থাকে তখন তাহলে প্রোটেক্ট হবে। তো সকলে দয়া করে ভ্যাকসিনটা নিতা অক্টোবর আমার নেক্সট ইয়ার। সো ফার ইটস রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো, 5,000 উপরে আমরা রেজ করে দিয়েছি, আরও ইনশাল্লাহ হইব। আর সকলে সাপোর্ট করতা, ডোনেট করতা, শেয়ার করতা, এটা খালি আমরা এনেছিটা দেখিতাম না, আমরা দুনিয়ায় আখেরাতে একটা নেকির কাম করিয়া যাই। এই যে আপনারা ডোনেট করবা এটা আখেরাতে পাইব, আখেরাতে লাগি শান্তি অঙ্ক করুকা। এই তো সকলেও করতা, আমরা সিআইটি দিলাম, ইত্যা করতাম, ইত্যা করতাম দেশে দিলাম, কিন্তু এই একটা যদি দেই আমরা একটা গৌরব হইব, আমরা একটা নেকির কাম করবো,